নমস্কার বাস্তবাতের বিশ্লেষণে আপনাদের সকলকে স্বাগত জানাই এই হাতটা আপনাদের সামনে নিয়ে এলাম কারণ এই হাতের মধ্যে বেশ কিছু সাডেন চেঞ্জেস ইন লাইফ অর্থাৎ হঠাৎ বা আকস্মিকভাবে জীবনে বড় পরিবর্তন অর্থনৈতিক বড় পরিবর্তন বা সামাজিক প্রতিষ্ঠা পদমর্যাদার মধ্যে পজিটিভ পরিবর্তনের বেশ কিছু চিহ্ন এই হাতের মধ্যে রয়েছে এই চিহ্নগুলোর সবকটায় খুব শক্তিশালী চিহ্ন প্রথমত বৃদ্ধাঙ্গুলি খুব স্ট্রং বেশ লম্বা একদম স্ট্রেট দৃঢ় বা স্টিফ থাম হস্তরেখা বিচারে বৃদ্ধাঙ্গুলি অবিচ্ছেদ্য অঙ্গ লম্বা বৃদ্ধাঙ্গুলির মধ্যে বৌদ্ধিক ও বিচার শক্তি অনেক বেশি থাকে সাহসী হয় নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারে নিজের সিদ্ধান্ত নিজেই নেয় এবং অন্যকেও সঠিক পরামর্শ দেয় অন্যকে প্রভাবিত করার ক্ষমতা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এদের মধ্যে অনেক বেশি থাকে বৃদ্ধাঙ্গুলির মাথাতে চাপ দিলে যদি না হেলে স্ট্রেট থাকে এই বৃদ্ধাঙ্গুলিতেও দেখুন পুরোপুরি প্রসারিত করার পরেও বৃদ্ধাঙ্গুলি একদম স্ট্রেট এই নিচের দিকে বৃদ্ধাঙ্গুলি রকমভাবে বেন্ড করছে না এই বৃদ্ধাঙ্গুলিকে স্টিফ বা দৃঢ় বা অনমনীয় বৃদ্ধাঙ্গুলি বলে এরা যে সিদ্ধান্ত নেয় তাতেই স্থির থাকে মাঝপথের সিদ্ধান্ত বদলেরা করে না খুব প্র্যাকটিক্যাল হয় বুড়ো আঙুলটা অনেক নিচে সংস্থাপিত অর্থাৎ হাতের অনেক নিচের দিক থেকে বুড়ো আঙুলটা শুরু হচ্ছে বুড়ো আঙুল যত নিচের দিক থেকে শুরু হয় তত বুড়ো আঙুল এবং অন্যান্য আঙুলের মধ্যে গ্যাপ বা দূরত্ব বা অ্যাঙ্গেল বাড়ে অর্থাৎ ব্যবধান বাড়ে এই ব্যবধান মানুষকে সূক্ষ্ম উন্নততর বুদ্ধির অধিকারী করে এছাড়াও এরা উদার সহানুভূতিশীল ও স্বাধীন চেতা স্বভাবের হয় আরও একটা জিনিস লক্ষ্য করুন নিচের এই লজিক পোর্শান খুব বড় উপরের এই উইল পোর্শান যে ছোট আছে তাও না খুব ভালো এরা প্ল্যানিং করতে পারে অন্যকে দিয়ে নিজের কথা মতো কাজও করিয়ে নিতে পারে যুক্তি তর্কে এদের সাথে পেরে ওঠা সম্ভব নয় হাতের বৃদ্ধাঙ্গুলি দেখে একটা বিষয় আমি স্থির হতে পারছি যে এক উন্নত সূক্ষ্ম মস্তিষ্কের মানুষের হাত যে খুব প্র্যাকটিক্যাল নিজের সিদ্ধান্ত নিজেই নিতে ভালোবাসে এবং নিজের সিদ্ধান্তে স্থির থাকে বৃদ্ধাঙ্গুলির একদম নিচে এই শুক্র পর্বতের সাথে সংযোগস্থলে একটি জব চিহ্ন রয়েছে এই জবও বা দ্বীপচিহ্ন অর্থ এবং সফলতার জন্য শুভ চিহ্ন এই হাতের মধ্যে লক্ষ্য করে দেখবেন যে রেখা বেশ কম বয়সও কম প্রায় বাইশ তেইশ বছর তাই ছোটোখাটো রেখা বা চিহ্ন অনেক বেশি ফল দেবে হাতের মধ্যে প্রত্যেকটা গ্রহপর্বতি বেশ পুষ্ট ডেভেলপড তার মধ্যে আমার চোখে পড়ছে এই শনি পর্বতে একটি আড়াআড়ি রেখা এই রকম রেখা বারবার কর্ম পরিবর্তন করায় হঠাৎ করে কোনো দুর্ঘটনা কষ্ট জীবনে নিয়ে আসতে পারে বৃহস্পতি পর্বতেও একটি স্পষ্ট তিল রয়েছে বৃহস্পতি পর্বতের তিল বিবাহিত জীবনের জন্য শুভনা এছাড়া আত্মীয় কুটুম্ব গুরুজনের কাছ থেকে শত্রুতা দিয়ে থাকে বৃহস্পতি পর্বতে হাফ সলমান রিংও রয়েছে নিজের কাজের প্রতি ধর্মের প্রতি খুব সিনসিয়ার থাকে গুপ্ত বিদ্যা রহস্যময় বিদ্যা জানার আগ্রহ থাকে একাধিক এদের আয়ও হয়ে থাকে এই হাতে তিনটে মেন লাইন অর্থাৎ এই হার্ট লাইন মাইন্ড লাইন লাইফ লাইন দেখার মতো বিশেষ কোনো দোষ বা ত্রুটি নেই লাইনগুলো বেশ সার্প বাদামি রঙের যেমন চওড়া থাকা উচিত ঠিক তেমনই খুব মোটা বা পাতলা না কালচে কোনো ভাব নেই না কোনো জায়গায় কোনো ফাঁক জব চেন ইত্যাদি কিছুই নেই এই তিনটে প্রধান রেখায় ভালো থাকা মানে জীবনের ভিত মজবুত লাইফলাইন ভালো মানে জীবনী শক্তি প্রাণশক্তি উৎসাহ রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো লাইন ভালো তর্ক শক্তি মানসিক শক্তি বুদ্ধিমাত্রা আইকিউ সিদ্ধান্ত নেওয়ার গুণ ভালো হার্টলাইন ভালো অর্থাৎ আপনার ফিলিংস ইমোশান আপনার কন্ট্রোলের মধ্যে মানুষকে বিশ্বাস করেন বুঝে শুনে যাচাই করে তাই ঠকার সম্ভাবনাও কম এই তিনটে রেখা ভালো থাকা মানে অর্ধেক জীবনযুদ্ধ আপনি জয় করে গেছেন জীবনে বড় কিছু করার সম্ভাবনা বহুগুণ বেড়ে গেল এই হাতের লাইন অর্থাৎ হৃদয় রেখা এই শনি এবং বৃহস্পতি পর্বতের একদম সংযোগস্থলে বা মাঝামাঝি জায়গায় এসে শেষ হচ্ছে এরা অ্যাডজাস্টেবল নেচারের হয় যে কোনো পরিস্থিতির সাথে সহজে মানিয়ে নেয় আদর্শবাদীও হয় জ্ঞান লজিক প্র্যাকটিক্যালিটি আধ্যাত্মিকতা সব রকম গুণই এদের মধ্যে থাকে ধনী বা বড় লোকেদের হাতে লাইনের বিশেষ একটা বৈশিষ্ট্য এই হাতে রয়েছে যদিও পামিষ্টির কোনো বইতে এই তথ্য আপনারা পাবেন না যারা জীবনে অনেক বড় কিছু করেছে তাদের এই লাইন আস্তে আস্তে এই রবি পর্বতের নিচে ফল করে তারপরে আবার উপরের দিকে উঠে যায় অর্থাৎ রবি পর্বতের নিচে হাটলাইন ড্রপ করে নিচের দিকে এই হাতে ঠিক যেমনটা রয়েছে এই ধরনের হাটলাইন কেরিয়ারে বিশেষ সাকসেস দেয় মাইন্ড লাইন বা মস্তিষ্ক রেখা এই বৃহস্পতি পর্বতের নিচ থেকে শুরু হয়েছে লাইন বৃহস্পতি পর্বতের নিচ থেকে শুরু হচ্ছে এবং লাইফ লাইনের থেকে অনেকটা গ্যাপে শুরু হচ্ছে এরা খুব আদর্শবাদী হয় জীবনে অনেক উচ্চাকাঙ্ক্ষা থাকে ছোটোবেলা থেকেই ইন্ডিপেন্ডেন্ট নেচারের হয় নিজের সিদ্ধান্ত নিজেই নিতে ভালোবাসে স্বতন্ত্র বিচার চিন্তাধারা এদের মধ্যে থাকে সমাজ পারিবারিক রীতিনীতির ঊর্ধ্বে এরা চিন্তা করে এই ধরনের মস্তিষ্ক রেখা যারা নতুন কিছু সৃষ্টি করেন বা আবিষ্কারক তাদের হাতেই বেশি দেখা যায় মাইনলাইন এই মঙ্গল এবং চন্দ্র পর্বতের মাঝামাঝি জায়গায় এসে শেষ হচ্ছে এদের মধ্যে একদিকে যেমন কল্পনা শক্তি ক্রিয়েটিভিটি থাকে তেমনই ব্যবহারিকতা বুদ্ধিমাত্রা ওয়ার্কলোড নেওয়ার ক্ষমতাও থাকে মাইনলাইন থেকে একটি শাখা রেখা এই বুথ পর্বতের দিকে যাওয়ার চেষ্টা করছে বুদ্ধিমাত্রা ব্যবসায়িক বুদ্ধি বৈজ্ঞানিক চিন্তা চিন্তাভাবনা আবিষ্কারক গুণ বেশি থাকে দেখব এবার লাইফ লাইনকে এই হাতে সবথেকে জীবনে বড় পরিবর্তনের চিহ্ন রয়েছে লাইফলাইন অর্থাৎ জীবনরেখা বা আয়ু রেখায় জীবনরেখা হাতের সব থেকে গুরুত্বপূর্ণ রেখা কোনো ঘটনা যা জীবনকে প্রভাবিত করে জীবনী শক্তি জীবনের স্ট্যাটাসের পরিবর্তন ঘটায় তার ছাপ সবার আগে আয়ু রেখা বা জীবন রেখার উপরে পড়ে জীবনে সব থেকে বড় পরিবর্তনের সংকেত হল আয়ু রেখায় এইরকম ওভারল্যাপ অর্থাৎ আয়ুরেখা শেষ হওয়ার আগেই হাতের বাইরের দিক থেকে আরও একটি আয়ুরেখা সৃষ্টি হয়ে যাওয়া বা তৈরি হয়ে যাওয়া যে বয়স থেকে যে বয়সের মধ্যে এই ওভারল্যাপটা থাকবে এই হাতে যেমন রয়েছে প্রায় আঠাশ থেকে চল্লিশ বছরের মধ্যে সেই বয়সের মধ্যে জীবনে আকস্মিক কোনো বড় পরিবর্তন চলে আসে এই ধরনের ওভারল্যাপ লাইফলাইনে আমি এমন মানুষের হাতেও দেখেছি যারা একসময় যার এক পেটের ভাত যুদ্ধ না সংসার চালানোর ক্ষমতা তাদের ছিল না এখন তার আন্ডারে জনের মতো কাজ করছে অর্থাৎ জনের পেটের ভাতের জোগান সে একাই দিচ্ছে লাইন শেষের দিকে এরকম দ্বি শাখায় বিভক্ত হয়ে যাচ্ছে এবং এই শাখা রেখা দুটোই মূল আয়ু রেখার প্রায় সমান গভীর এবং স্পষ্ট বৃদ্ধ বয়সেও সমান ঊর্জা প্রাণশক্তি উৎসাহ সুস্বাস্থ্য এদের থাকে বৃদ্ধ বয়সে অভিজ্ঞতা দিয়ে প্রচুর উন্নতিও এরা করে কিন্তু আয়ু রেখায় একটা খারাপ রাহু রেখা আছে এবং বেশ কম বয়সেই আছে রাহু রেখা যদি সোজাসুজিভাবে কোনো রেখাকে কেটে চলে যায় অনেকটা যোগ চিহ্নের মতো তবে ইম্প্যাক্ট বা প্রভাব কম পড়ে কিন্তু রাহু রেখা যদি এরকম এঁকে বেঁকে কোনো রেখাকে কাটে কিংবা এরকম ক্রস চিহ্নের মতো বা গুণ চিহ্নের মতো কোনো রেখাকে কেটে চলে যায় তবে তার ক্ষতিকর প্রভাব অনেক বেশি থাকে যেমন এই হাতের রাহু রেখাটা লাইফ লাইনকে তারপরে মাইন লাইনকে ক্রস করছে এবং অনেকটা ক্রস চিহ্নের মতো বা গুণ চিহ্নের মতো ক্রস করছে এবং এঁকে বেঁকে বা সাপের মতো এঁকে বেঁকেও কাটছে প্রায় কুড়ি থেকে বাইশ বছরের মধ্যে এর ইম্প্যাক্ট বা প্রভাব এফেক্ট থাকবে আরও একটা জিনিস লক্ষ্য করুন যেখানে রাহু রেখাটা কেটেছে সেই জায়গাটা একটা কালো স্পট বা কালো বিন্দুর মতো হয়ে গিয়েছে জীবন এই বয়সে ভীষণভাবে প্রভাবিত হবে স্বাস্থ্য উৎসাহ ভাগ্যের হানি মন বুদ্ধির উপরও প্রভাব ফেলবে হৃদয়ে বড় কোনো গভীর আঘাত বা ক্ষতও দিতে পারে কোনো নিকটজন প্রিয়জনের হানির জন্য শোক কষ্ট দিয়ে যেতে পারে কিন্তু তারপর থেকে আয়ু মধ্যে তেমন বড় কোনো ডিস্টারবেন্স বা রাহু রেখার প্রভাব নেই চলে আসবো এবার ভাগ্যরেখায় মূল ভাগ্যরেখা শুরু হচ্ছে প্রায় ছাব্বিশ সাতাশ বছর বয়স থেকে তার আগে যে ইনকাম হবে না তা না তবে সঞ্চয় তেমন হবে না আমি কী দেখছি ভাগ্যরেখাও ওভারল্যাপ করছে অর্থাৎ আগের ভাগ্যরেখাটা শেষ হওয়ার আগে থেকেই হাতের বাইরের দিক থেকে আরও একটি ভাগ্যরেখা শুরু হচ্ছে এই ওভারল্যাপটা করছে প্রায় চৌতিরিশ পঁয়ত্রিশ বছর বয়সে এই ধরনের ওভারল্যাপিং ভাগ্যরেখাও হঠাৎ করে ভাগ্য কর্মে বড় ধরনের কোনো পজিটিভ চেঞ্জ নিয়ে আসে ইনকাম কাজের পরিবেশ পদমর্যাদা কর্মস্থলে মান সম্মান স্ট্যাটাস সব কিছুই বাড়ে এই বয়সের মধ্যে আমি এই হাতের মধ্যে আমি যে কোনো হাতের মধ্যেই থ্রি স্টেপ থিওরি অ্যাপ্লাই করি তিন দিক থেকে কোনো ঘটনা ভেরিফাই করি প্রথমে আমি দেখলাম থাম থেকে ই ইন্ডিকেশন পেলাম যে হাতটার মধ্যে প্রসপেক্ট পোটেন্সিয়াল অর্থাৎ সম্ভাবনা রয়েছে জীবনে বড়ো কিছু করার তারপরে তিনটেই মেন লাইন থেকে দেখলাম যে এদের গঠন বেশ মজবুত আমার বিশ্বাস আরও বাড়ল ভালো হওয়ার সম্ভাবনা জীবনে অনেক বেশি লাইফ লাইনে এইরকম পজিটিভ ওভারল্যাপ রেখাতে বাইরের দিক থেকে ওভারল্যাপ এবং এই হার্ট লাইনও এই রবি পর্বতের নিচে এসে ড্রপ করছে এই দেখে আমার মনে কোনো আর সন্দেহ রইলো না এই হাতের ব্যক্তি জীবনে চরম উচ্চতা ও সাফল্যের শিখরে পৌঁছবে এই হাতের মাউন্টগুলোতে তেমন কোনো সাইন নেই সাইন ভালো সময় আসার আগে অটোমেটিক চলে আসে এবং সাইন অনেকটা ক্যাটালিস্টের কাজ করে অর্থাৎ আপনি মাসে দশ লাখ ইনকাম করছিলেন সাইন থাকলে বেড়ে হয়তো কুড়ি লাখ হতে পারে আশা করি আপনাদের সকলের এই বিশ্লেষণ ভালো লেগেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার